সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আজকে ভিডিওটা থাকতেছে আখ, এই আখের বাগান নিয়ে আমি এর আগেও ভিডিও করেছিলাম, আজকেও আবার আখের বাগানে চলে আসছি। তো আজকের ভিডিওটা আসার মানে ভিডিওতে নিয়ে আসা নিয়ে আসবো একটা নতুন জিনিস, সেটা হচ্ছে যে এই যে বর্তমান যে বৃষ্টিপাত হচ্ছে বর্ষাকাল, তো এই সময়টাতে আখের রস, আখ কি মিষ্টি হয় কি না, এবং আখের দাম দর কীরকম চলছে, এ বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটা কোথাও স্কিপ না করে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকে ভিডিওর মূল পর্ব। বন্ধুরা, আপনারা যে আখের বাগানটা দেখতেছেন, এটা মোটামুটি 5 থেকে 6 বিঘা জমির উপর করা হয়েছে। তো এই যে এখানে একটা অন্য জিনিস দেখাই আপনাদেরকে, এই যে এখানে দুইটা কালার আছে এবং এই দুইটা কালারই হচ্ছে দুইটা জাত। এটা হচ্ছে ফিলিপাইনের কালো আখ, আর এটাকে বলা হয় রং বিলাসী। এটা না, এটা সাইজও অনেক মোটা, মিষ্টিও প্রচুর পরিমাণ হয়। কিন্তু এই যে ফিলিপাইনের যে কালো আখটা রয়েছে, এটার মিষ্টি কিন্তু প্রচুর পরিমাণ হয়। তো বন্ধুরা, আমরা যে আখগুলো আপনাদেরকে দেখালাম এখন থেকে এতক্ষণ থেকে, এই যে আপনারা সাইজগুলো দেখতে পাচ্ছেন, এটা উচ্চতায় মোটামুটি 10 ফিটের মতো হয়ে যাবে, 10-11 ফিট হবে এই জিনিস পর্যন্ত দেখুন। তো এই সাইজের যে আখগুলো রয়েছে, এগুলো এই সরাসরি ক্ষেত থেকে বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা পিস, অর্থাৎ 1000 থেকে 1200 টাকা সহ বিক্রি হচ্ছে, যেটা একবার ক্ষেত থেকে বিক্রি হচ্ছে। প্রান্তিক পর্যায়ে যারা কৃষকরা রয়েছে, যা তারা এই দামে বিক্রি করতেছে। তো আর বাজারে কীরকম দাম চলতেছে সেটা তো আপনারা জানেনই, বাজারে আপনারা হয়তোবা অনেকে আখ কিনে খাইছেন, তো যারা যারা খেয়েছেন অবশ্যই দাম সম্বন্ধে আপনাদের ধারণা হয়েছে। তো ক্ষেত থেকে নিয়ে গেলে একটু দামটা কম পড়ে। তো এবার মোটামুটি প্রতিবারের মতো এই জায়গাটাতে প্রচুর পরিমাণ আখ ফলন হয়। তো এই জায়গাটার স্থানটা আমি আপনাদেরকে একটু বলি, এরা হচ্ছে ডোমার উপজেলার মধ্যে পারঘাট জায়গাটার নাম। তো এই জায়গার নদীর ধার ঘেঁষেই 5 থেকে 6 বিঘা জমির উপরে প্রতি বছর আখ লাগানো হয়। তো এখান থেকে ট্রাক বোঝাই করে দিনাজপুর, রাজশাহী ও ঢাকা সহ বিভিন্ন জায়গায় পাঠানো হয় এই আখ। তো দর্শক বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি কোনো নতুন ভিডিওতে। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না। তো আখ ক্ষেতের বিশাল বড় বাগানে ঢুকে আমি নিজেকে হারিয়ে ফেলছি, কোথা থেকে কোথায় যাব খুঁজে পাচ্ছি না। তো বন্ধুরা, আপনারা যদি খুব অল্প দামে কেউ আখ কিনতে চান, সেটা হচ্ছে যে অল্প পরিমাণে নয়, যদি বেশি পরিমাণে কিনতে চান আমাদের কাছে আপনারা নিতে পারবেন, খুব সীমিত রেটে আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। আর এই আখ, ফিলিপাইনের আখ এবং রং বিলাসী, এই দুইটাই অনেক মিষ্টি প্রজাতির হয়ে থাকে। তো যাদের যাদের লাগবে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স চেক করবেন, আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের যোগাযোগের নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের ওখানে যোগাযোগ করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে পণ্য কিনতে পারবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সে অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই গ্রিন ন্যাচারাল ব্লগ চ্যানেলটার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।